সিস্টেম এক্সপোজের সাথে থাকার জন্য সাবস্ক্রাইব করুন আর বেল আইকনে ক্লিক করুন সবার আগে ভিডিও দেখার জন্য। আজ আমি আপনাদের সামনে একটি অসাধারণ অ্যান্ড্রয়েড অ্যাপ নিয়ে এসেছি যা দ্বারা আপনারা লং স্ক্রিনশট নিতে পারবেন। আসসালামু আলাইকুম বন্ধুরা, মাই নেম ইজ এবডি জামিল হাসান অ্যান্ড ওয়েলকাম টু সিস্টেম এক্সপোজ মাস্টার। নাম হচ্ছে স্ট্রিচ অ্যান্ড শেয়ার বিগ স্ক্রিনশট। অ্যাপসটি সাধারণত প্লে স্টোরেই পাবেন, প্লে স্টোরে গিয়ে সার্চ করে ডাউনলোড করে নেবেন। এরকম আরও আছে, এরকম আমি পাইনি, এই অ্যাপসের মতো আর কোনো অ্যাপস নাই। আর অন্যগুলো যেটা আছে সবগুলোতে ডাটা অন থাকা লাগে অথবা কোনো একটা সমস্যা আছে, এটা পারফেক্ট, একদম পারফেক্ট। সো আমি দেখিয়ে দিচ্ছি। ডাউনলোড করার পর অ্যাপসটা অন করবেন, এই যে অ্যাপসটা ডেমো দেখাচ্ছে এটা স্কিপ করে দিবেন। লং স্ক্রিনশটের কাজটা করে দিবে। আপনি যদি এটা অন করে রাখেন তাহলে আপনি যে কোনো সময় স্ক্রিনশট যদি নেন তাহলে নিচের দিকে শুধু স্ক্রিনশট নেবেন। আর আমি দেখিয়ে দিচ্ছি কীভাবে স্ক্রিনশট নিলে এটা অ্যাবজর্ব করবে। ধরেন এটা আমি স্ক্রিনশট নিব, এই যে স্ক্রিনশটটা নিব, তারপর থেকে দেখবেন যে ওই যে আগস্ট 8 অথবা এইরকম, এই যে 1000 GB মিনিটস লেখা আছে এতটুকু রাখবেন, অথবা এরকম লেখার একটি অংশ, পুরনো স্ক্রিনশটের লেখার একটি অংশ থাকতে হবে যাতে এই সফটওয়্যারটা বুঝতে পারে যে এই এই স্ক্রিনশটের এটাই একটি অংশ। এরকম করে স্ক্রিনশট নিতে হবে। এখন বেরিয়ে যাবো, এই যে এখানে আছে অ্যাপসটিতে ঢুকবো, এই যে সবগুলো একসাথে চলে এসেছে। সেভ করার জন্য এখানে ক্লিক করুন, সেভ টু এসডি কার্ড, শেয়ার, শেয়ারে ক্লিক করলে আপনি যে কোনো জায়গায় শেয়ার করতে পারবেন। আর এখানে আরেকটা জিনিস দেখাচ্ছে যে শেয়ার লিঙ্ক, শেয়ার ফাইল, শেয়ার ফাইল আপনার ইমেজটাই যাবে, যে পিকচারটা স্ক্রিনশটটা তুলছেন সেটাই যাবে। আর শেয়ার লিঙ্ক মানে এখান থেকে একটা লিঙ্ক চলে যাবে, লিঙ্ক মানে বুঝতে পারতেছেন। তো শেয়ার ফাইল সিলেক্ট করুন, এখন এসডি কার্ডে গিয়ে সেভ করে দিন। ইউর ইমেজ হ্যাজ বিন সেভড। এই পুরো স্ক্রিনশটটা আশা করি ভিডিওটা ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট আর শেয়ার করুন, আর কমেন্ট করে আমাকে জানাবেন ভিডিওটা কেমন লেগেছে। আজকে এই ভিডিওটা এই পর্যন্তই। আসসালামু আলাইকুম।